উত্তাপ উত্তেজনার মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের এক কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে, এতে একজন গুলিবিদ্ধ ও দুজন আহত হন। মেয়র পদে উপনির্বাচনে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা, তবে পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রার্থীরা। সুমন কবিরকে সঙ্গে নিয়ে ফখরুল ইসলামের রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও সকাল ১০টার দিকে ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটে গোলাগুলির ঘটনা। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন তিনজন। জহিরুল ও তুহিন নামে আহত দুজনকে কুমিল্লা মেডিকেলে নেন স্থানীয়রা। আহতদের নিজের সমর্থক বলে দাবি করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার। অভিযোগ করেন বাস প্রতীকের সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। কুমিল্লার বিভিন্ন উপজেলার থেকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে এনে পাড়া মহল্লায় ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনার তিন নং ওয়ার্ডে জাবেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার ঘোড়া প্রতীকের এজেন্টের উপরে হামলা চালানো হয়েছে। এর আগে কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে বাস ও টেবিল ঘড়ি মার্কার দুই প্রার্থীর নারী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি কর্পোরেশন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। এদের মধ্যে তিন প্রার্থী সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে অভিযোগ করেন। বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচি ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম। ফখরুল ইসলাম, দেশ টিভি, কুমিল্লা।